করে আপনি জনাব শাহুন সাহেবের সাথে। আপনার আপনার কাছে আমাদের প্রশ্ন আছে যে আপনি প্রবাসীদের জন্য এই ঢাকা মেলার মাধ্যমে আপনার কি নিয়ে আসছেন? আসলে আমরা দীর্ঘদিন ধরেই পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরকে তুলে ধরার জন্য এই ধরনের মেলার আয়োজন করে থাকি। তো এটা প্রায় 12 বছর পর আমরা বিহার থেকে এই দুবাইতে আমরা এই বিহার সঞ্চয় আমরা বিহার মেলার আয়োজন করেছি। এই মেলার মাধ্যমে আমরা যেটা হলো প্রথম একটা জিনিস আমরা এগুলো এখানে যারাই এখানে স্টল আছে প্রবাসীরা যদি এই মেলায় এই স্টল থেকে যদি কোনো ফ্ল্যাট কিংবা কোনো ল্যান্ড তারা ক্রয় করার জন্য এখানে দেশে ইনভেস্ট করে সেই ইনভেস্টটা থাকবে সম্পূর্ণ নিরাপদ, কারণ আমরা এদেরকে স্কোরিং করে তারপর এদের ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর কিন্তু আমরা এই মেলায় তাদেরকে এনেছি। এবং এখানে বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন সাইজের ফ্ল্যাট এবং এখানে অর্থাৎ এই মেলায় এবং আমাদের এখানে কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠানও এখানে উপস্থিত আমি মনে করি এখানে একদিকে কেউ যদি কোনো ফ্ল্যাট কিংবা ল্যান্ড যদি এখানে বুকিং দেয় তাহলে আমি মনে করছি তার ইয়েটা যে ইনভেস্টটা দেশে স্বদেশে যে তারা যে এই প্রবাসে বসে ইনভেস্ট করবে সেই ইনভেস্টটা অনেকটাই ছোট। এবং পাশাপাশি এখানে অর্থনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে যদি লোনের চিন্তা ভাবনা থাকে কারো সেক্ষেত্রে সহজেই এখানে তারা একই ছাদের নিচে একদিকে ফ্ল্যাট একদিকে ব্যাংক দুটাই এক জায়গায় তারা পাচ্ছে। নিশ্চয় রিহাবের অনেক প্রতিষ্ঠান আছে তারা আচ্ছা অতীতে আমাদের আসলে রিহাবের যারা অ্যাডমিনিস্ট্রেট কিংবা আমাদের রিহাবের যারা রেজিস্ট্রেশন মুক্ত নয় এরকম অনেক প্রতিষ্ঠান অতীতে বিভিন্নভাবে বিশেষ করে প্রবাসী গ্রাহকদের সাথে প্রতারণা করেছে এটা আমরা জানি। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আমাদের হোল্ডিং সেল যেটা আমাদের মেডিসিন সেল আছে একটি সেই মেডিসিন সেলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই ধরনের কমপ্লেনগুলো আমরা প্রতি মাসেই একবার দুবার আমাদের রিপোর্ট হয় সেখানে অভিযোগগুলোকে নিয়ে আমরা শুনানি করে একজন রিটায়ার্ড জাজ এবং আমার মেডিসিন কমিটির যিনি চেয়ারম্যান তাদের শুনানির মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো সলভ করে থাকি। ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন যে আমরা দায়িত্ব নেওয়ার আগে 1800 কমপ্লেন ছিল এই ধরনের, যেটা আমরা এই শুনানির মাধ্যমে কমিয়ে এনে এখন মাত্র 151টির মতো আমাদের আমরা এটা আস্তে আস্তে আমরা আশা করব যে আগামী 2-1 বছর পর্যন্ত শুনবেন প্রায় ধন্যবাদ।